নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রবল ধসে রেল যোগাযোগ বিপর্যস্ত বরাকে। ফের প্রকৃতির রুশে ডিমা হাসাও। শ্রমিকক্ষণে চাঞ্চল্য পাতারখান্দিতে। হাইলাকান্দিতে বাংলাদেশি মা ছেলে গ্রেফতার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। এবার বরাকের সঙ্গে রেল যোগাযোগও বিচ্ছিন্ন। প্রবল বৃষ্টিতে জাটিঙ্গা এবং হারাঙ্গা জয়ের মধ্যে একাধিক স্থানে রেল লাইনের উপর পাহাড় ধসে পড়েছে, ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ। এদিকে সোনাপুরে ঘন ঘন ধসের ফলে বরাকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে সড়ক পথে। একই অবস্থা শিলং হাফলং রোডের। চরম দুর্ভোগে পড়েছেন বরাকের যাত্রীরা। দুবছরের মাথায় ফের প্রকৃতির রোষে ডিমা হাসাও। জাটিঙ্গা এবং হাফলুঙে চলছে প্রবল বর্ষণ, রেল যোগাযোগ বিপর্যস্ত, পাহাড় থেকে জলের ধারা নেমে আসছে। 2021 সালে এভাবে ডিমা হাসাও হাফলং স্টেশন চলে যায় জলের তলায়। এবারের একই ঘটনা ঘটতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে, আর এর প্রভাব বরাকের যোগাযোগ ব্যবস্থায় পড়বে। পাতারখান্দের লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লক্ষ্মীপুর হাতিরগুলের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হোসেন আহমেদকে গতকাল রাত 12টা নাগাদ ফোন করে কেউ ডেকে নিয়ে খুন করার অভিযোগ উঠেছে। আজ সকালে হোসেনের রক্তাক্ত মৃতদেহ তার বাড়ির পাশের ক্ষেতের জমিতে পাওয়া যায়। ঘটনাটি পরিকল্পিত খুন বলে পরিবারের লোকজন সন্দেহ করছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নিজে বাস হতে গাটে আসা বাড়ি লাইট মারি তার পাশে সাইতরা জিও খতরা ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইস আর ও তো চাইরে বাজানোর ও নমাজও পড়িলিছি, নমাজ পড়ি আন্দায় বারইছি, ও কুবর তিমঘাত গিয়া আন্দার গেছি আরও হিরিয়া হইতে তুড়া বর্ষ হয়ে গেছে, আরও জাদু দেখি নাইছি, আর কইতাম পারতাম না বাবা তুমি গালো রে। তো সারা প্রথম আমার মা দেখুন। আপনার কিটা লাগবে? আমার বাই লাগবে। আচ্ছা আচ্ছা, দেখুন মা দেখুন শিক্ষার দেখুন। আমরা গুম আসলাম আস্তাও গাজিয়া শুনে শিক্ষার আবু আমরা সকিত আছি আমরা লামছি না আস্তাও জুড়ে দেয় সময় সুর উঠিছে। এই সময় আমরা তোমার শৈশুমবার দেখেছিলা আমরা আন্দাজ করতে আসি না পারি দা তুবাস আসলাম যে সময় দেখিও না ফুবেদি ছিল্লানি ওর ওই সময় আমরা সারা দৌড়াইয়া গেছি, দৌড়াইয়া গেলে দেখি তো আমরা পাই নাই। আচ্ছা, এটা ঘটনা কয়টার সময় হয়েছে আনুমানিক? আনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছি এই সময় তো আমরা দেখছি বিয়ান ফার্স্টটা। আচ্ছা আচ্ছা, আপনার বাইরের লোকের কেউর দুশ্মনী আসলো নি বা কোনো একটা সন্দেহজনক আপনার কিছু সবুত লাগছিল? আমরা বাইরের লোকে তো দুশ্মনী হইতে এটা অন্য সন্দেহ আছে, কিন্তু কেউরে হওয়া যান না দেন অমুকে করছে অমুকে করছে, এখন তো নিজে চৌকে দেখছি না। হাইলাকান্দিতে গ্রেফতার দুই বাংলাদেশি। বাংলাদেশি মূলের মা ও ছেলেকে আজ গ্রেফতার করেছে হাইলাকান্দি জেলার বিলাইপুর পুলিশ। ধৃতদের নাম আমিরুন বেগম এবং রুহেল আহমেদ শেখ। 2019 সালে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়েছিলেন তারা। গত 5 বছর ধরে হাইলাকান্দির বিলাইপুর গ্রামে বসবাস করছিলেন তারা। গোপন সূত্রের খবরে আজ তাদের গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হয়েছে।
জনগণের চলাচলের ফুটপাথ ভেঙে ড্রেন ভরাট করার পাশাপাশি পাহাড় কেটে মাটি নিয়ে যাওয়ার অভিযোগে ঝান্ডু কোম্পানির জেসিবি আটক করে রাখলেন ক্ষুব্ধ জনতা। ঘটনা কাঠিগড়ার কাতিরাইলে। কাজ শেষ করে আজ সকালে জেসিবিটি বেরিয়ে যাওয়ার পথে আটক করেন জনতা। ক্ষুব্ধ জনতার দাবি, ভেঙে ফেলা ফুটপাথ সংস্কার করতে হবে, এছাড়াও জল নিষ্কাশনের জন্য ড্রেনের মাটি সরিয়ে স্বাভাবিক করার দাবি করেছেন জনতা। আপকে পারমিশন সে ড্রেন ভাট দিয়া আপ লোক নে আপি আপ যা রে হো ও ভি ড্রেন ক্লিয়ার নেই কিয়া কোম্পানি ফোন করে নেই আ রা কোম্পানি ওলা উস মে রাত মে ভরবা দিয়া পুছে তাতা তো আই তো মানা কিয়া তো নেই ভরনে কে পহলে তো আপ লোগো কো বানা গিয়া থা না লোগো নে এ ড্রেন ভরনে কে লিয়ে কিয়া ভরনে কে ড্রেন পুছে হাম ভি মানা কিয়া ড্রেন ভরনে কে আপে ড্রেন কেয়ার করো হাম ভি মানা কিয়া ড্রেন না ভরি ড্রাইভার হো না ইসকা কিসনে অর্ডার দিয়া থা কিস কম্পানি কা ঝন্ডু ঝন্ডু কম্পানি কা ড্রেন কো আপ লোগো নে ভর দিয়া পারমিশন লিয়া থা ক্যা সরকারি পারমিশন লিয়া হ্যা কি আপনে সরকার কা পারমিশন লিয়া হ্যা কি আপনে আপকা রিপ্লাই নেই হ্যা পারমিশন নেই লিয়া গিয়া আরে রুকো না ও নজর মে আদমি নেই লগতা আপনার কাম খতম হোক আর মাটি নেই চাইয়ে ক্যা করতে ড্রেন কো আজ খোল দেঙ্গে জো হমনে ব্লক কিয়া ইসকো খোল দেঙ্গে পানি ইসমে চলেগা ড্রেন ভরনে কে লিয়ে কিসনে পারমিশন দিয়া থা ও মুঝে ইতনা আইডিয়া নেই হ্যা আজ ইয়া ড্রেন আপ লোগো নে ভরা হ্যা পারমিশন লিয়া উনোনে বাতায়া উনকো মালুম নেই ইয়ে চিজ মেরে কো ভি আইডিয়া নেই আপনে ড্রাইভার নে স্টেটমেন্ট দিয়া হ্যা ড্রেন মত ভরো ফির ভি আপ লোগো নে অর্ডার দিয়া কি ড্রেন ভরো নেই হামনে এক অর্ডার নেই দিয়া জো ভি চিজ হোগে ইয়া কনসার্ন পাতা কিসনে কিসনে অর্ডার দিয়া থা কোনিং আদমি বলা হ্যা না তো লোকা কো কাল কাটা হ্যা ও বলা কি ভর দো কম্পানি আমরা বড়া ভরনে লে ড্রেন হাম ড্রেন নেই ভরতে আপকো আপকো তো উসকে উপর হো না নেই উনকো পুছে হে পে কাটা হাম বলে না ভরনে না ভরনে জব মেনে কুছ বোল আপকা শুভ নাম অশোক দিবি অশোক দিবি जैसा था वैसा करके दीजिए बात खत्म आदमी बुलाइए काम करवाइए भाई उसके लिए जो हमारी क्या है आप रहिए इधर में आप आदमी बुलाइए काम करवाइए फिर जाइए पानी भर रहा है नाला में सब में पानी भर के तो करवाते हैं वो तो जो रात को 2:30 बजे या तो आप लोग टीला काटते हैं ये क्या वैध है या अवैध है भारत माला का काम है शासन का कार्य है दिन में कहीं काटा जाता है सिर्फ रात को चलता है रात के चलेगा उसका ऑर्डर करेंगे रास्ता भीड़ रहता है इसलिए रात में चल रहा है यहाँ पे जो लोगों का डिस्टर्ब होता है भारत माला ने कहा है कि आप भारत माला में कहा लिखा हुआ है रात में 2 बजे यहाँ पे घर में वाइब्रेशन होता है तो आप लोग अगर मना कर रहे हैं तो हम रोक देंगे उसमें क्या आप लोगों ने बात ही नहीं किया गाँव वाले से ধারাবাহিক শিলাবৃষ্টি এবং কৃত্রিম বন্যায় বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কাঠিগড়ার বিভিন্ন এলাকায়, মাথায় হাত পড়েছে কৃষকদের। এছাড়াও গত কয়েকদিনের ধারাবাহিক ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন কাঠিগড়ার একাধিক গ্রামের মানুষ। বড় ধান চাষের উপর যাদের জীবিকা নির্ভর তাদের অবস্থা বেহাল হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি উঠেছে। আমার নাম সনিল মজুদ গো নিজর ডিপো পার্ট ওয়ান কাঠিগড়া থানা ইয়েসর আমরা কৃষি কাজ করি না জীবিকা রক্ষা করি কৃষি শ্রমিক ওই হিসাবে 5-7-10 কেয়ার যেও যে পুরা এরিয়ার মানুষের ক্ষতিগ্রস্ত করি ওটার উপরে জীবিকা রক্ষা করে কিন্তু এবার তো শিলা বৃষ্টি জোর কারণে
এই যে পরিস্থিতি দেখা দিছে, জল যে পর্যন্ত হয়েছে, এতে যদি আমার সিএম মহোদয় যদি হেমন্ত বিশ্ব শর্মায় যদি একটু অনুদান করেন তাহলে মনে হয় আমরা গরিব গুড়া শ্রমিক যারা আছি সাহায্য পাইতে মনে হয় ভালো হইল। আর দুই নম্বর মাত হইল এই যে জলের পরিস্থিতি, শুধু খালি আমার গ্রাম নয় বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি দেখা দিছে, কিন্তু আমরা তো আর কি মানে খোয়ার মতো আর কতটুকু আছে আর খুঁজবার মতো নাই। বলরাম নমসুদ্র, আমরা তো কৃষি কাজ করি বা তোরাধুরি খেত করছি, এবার খুব শিলাবৃষ্টিয়ে সব বন্যার দলে বাসায় আনিছে, ওখানে আমরা তো প্রচুর ক্ষতিগ্রস্ত সমস্যা দেখা দিচ্ছে। একটু সাহায্য যদি আমরা সকাল মারফত থেকে পাই তাহলে আমরা অনেক ধন্যবাদ। আমার নাম অদত্ত রায়, হরিনগর জিপি, সুবুদনগর গ্রাম এবং জাবদা নরপতি। এবারে বুড়োহতের ফসলের ক্ষতি শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে। এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ এবং হাজিরা কাজ করিয়া দিনপাত কাটায়, কিন্তু একমাত্র বুড়োদানের উপরেই ভরসা। এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, খাসার, শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটিগড়া সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা তদন্তক্রমে আমাদের জন্য সরকারের মারফতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বরাকের নাম উজ্জ্বল করল শিলচরের শুভজ্যোতি। অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশনে সিলভার পদক লাভ করে শুভজ্যোতি চক্রবর্তী। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটিতে। প্রতিযোগিতায় 200 অধিক প্রতিযোগী অংশ নেন। শিলচর জিসি কলেজের বিকম ফাইনাল ইয়ারের ছাত্র শুভজ্যোতি। ছোটবেলা থেকেই অনেক ইন্টারেস্ট ছিল এই স্পোর্টসটা নিয়ে, তখন জাস্ট এত প্রচলিত ছিল না। নাওডেজ মানে রিসেন্টলি 4-5 ইয়ার্সের ভিতরে আর কি গেমটা ইন্ডিয়ার ভিতরে আর কি অনেক বেশি প্রচলিত হয়ে গেছে। এই গেমস নিয়ে অনেক স্টাডি করেছো তুমি? হ্যাঁ, স্টাডি করেছি অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো ওইটাই আর কি, স্টাডি করতে করতে নিজের থেকেই যা করার শিখেছি, নিজেই ট্রেন করেছি নিজেকে। আর ভাবলাম যে এবার একটা ট্রাই করে দেখি। লাস্ট টাইমও খেলেছিলাম আমি স্টেটস, তো ওইটা IFA-র আন্ডারে ছিল, যেটা শিলচরেই হয়েছিল DSA-তে। তো ওইটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স ভালো বিল্ড হয়ে গেছিলো, কিন্তু এবার যে ফার্স্ট অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশন যেটা হয়েছে ওইটা পাফির আন্ডার থেকে, যেটা পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। তো ওইটার মধ্যে ভাবলাম যে একবার ট্রাই করে দেখে নিই, মেডেল আসতেও পারে বা না। তো ফাইনালে গিয়ে মেডেল আছে। একটা কথা হলো, তোর মা বাবা কি উৎসাহিত করে নি খেলায়? হ্যাঁ, আমার প্যারেন্টস অনেক বেশি উৎসাহিত করে খেলাটা নিয়ে। তো আই এম জাস্ট ভেরি ব্লেসড টু হ্যাভ প্যারেন্টস। কি পড়াশোনা কি করছো এবার? অ্যাকচুয়ালি আমি গ্রাজুয়েশন লাস্ট ইয়ারে আছি, গ্রাজুয়েশন হয়ে যাবে আমার। তোমার বাবা নাম কি? আমার বাবার নাম স্বরূপ চক্রবর্তী। কি করেন? উনি DC অফিসে ম্যাজিস্ট্রেট ব্রাঞ্চের বড় বাবু উনি। আচ্ছা। মা? মার নাম সোনালী চক্রবর্তী, শি ইজ এ হাউসওয়াইফ। আচ্ছা। তোমার মানে আর কি কি হবি আছে? হবি তো অনেক, স্পোর্টস নিয়ে তো হবি আছে, আর মেইন প্রায়োরিটি তো ঘুমকে রাখি আমি। আচ্ছা। তো ঘুম থেকে এনার্জি পাও? এনার্জি অনেক রিস্টোর হয় বডিতে। বাহ। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from.
The three streams available are Science, Humanities and Commerce. Each stream includes three core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of History, Civics and Geography. Additionally, you get to choose any three subjects from a diverse range. In the Science stream, subjects like Mathematics, Science, Environmental Science, Computer Application and Robotics and Artificial Intelligence await you. For Humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, Economics, Environmental Science, Art, Performing Art, that is Hindustani Music, and Mass Media and Communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনা সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 500,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি, অথর্চন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। জমাজলের সমস্যায় ফের সরব হলেন বরখলার জারুলতলার জনগণ। ভুক্তভোগীদের অভিযোগ, অসমমালা প্রকল্পে সড়ক নির্মাণের জন্য কালভার্ট বন্ধ করে দেওয়ায় তারা জমাজলের সমস্যায় ভুগছেন। স্থায়ীভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বিভিন্ন আমরা এই গ্রামের যে জারুলতলা ভিতরগঙ্গাপুর পার্ট ওয়ান এলাকায় যখন থেকে আসাম মালার কাজ শুরু হয়েছে, তো শুরু হওয়ার পর থেকে একটু বৃষ্টি হওয়ার পরেই যে আপনারা নিশ্চয়ই দেখতে পারলা যে এইরকম আমরা পাবলিকরা ভুক্তভোগী যে জল রাত্রির বেলা হঠাৎ করিয়া ঘরের মধ্যে জল হয়ে যায় গিয়া। তো এটা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ কাছে বারবার জানানো হয়, কিন্তু দেখা যায় কোনো সুরাহা পারমানেন্ট কোনো কিছু হয় না। তারা এই সামান্য একটু ড্রেন করার পরেই তারা যায় গিয়া। কিন্তু এটা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে পারমানেন্ট একটা সলিউশন আমরা চাইলাম, যেগুলো পুরানা যে কালভার্ট যেগুলো আছে, যেগুলো ছোট ছোট জল যাওয়ার ওগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। তো এইগুলো যতক্ষণ না ক্লিয়ার করা হইব ততক্ষণ কিন্তু এই সমস্যা আমরা থাকিয়ে থাকবো। তো আমরা বিশেষ করে আমরা কইমু এই কাজটা যদি তাড়াতাড়ি না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হইমু। তো বারবার আমরা আসাম মালার কর্তৃপক্ষের কাছে আবেদন করলাম যে আমরা এই সমস্যাটা সমাধান করার লাগে। আর বিশেষ কিছু কইমু না, আমরা খুব সমস্যায় আছি।
করিমগঞ্জের ডিম ব্যবসায়ী আব্দুল মতিনের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বাড়িতে আজ হানা দিল আয়কর বিভাগ। প্রথমে রেলগেটের ব্যবসা প্রতিষ্ঠানের পর মতিনের কালিশানের বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ। প্রায় 10 ঘন্টা চলে ওই অভিযান। আয়কর বিভাগের আধিকারিকরা তার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন। क्या मिला अभी यहाँ घर में है व्यवसाय प्रतिष्ठान में अभी चला मिला क्या किस लिए आया मिला नहीं तो किस लिए आया कुछ बोलिए हम लोग। প্রতি বছরের মতো এবারও 19 মে উদযাপনে 19-এর মহাপথচলা সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আজ এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মঞ্চের কর্মকর্তারা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী অজয় রায়, তমালকান্তি বণিক, অপু সূত্রধর, মনোজ দেব, প্রদীপ নাথ প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান আগামী 4 মে থেকে 26 মে অবধি আমরা করছি। এর তারই মধ্যে আমরা আলোচনা, তার মধ্যে সঙ্গীত, তার মধ্যে নাটক, গান বাজনা, বঙ্গভবনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। এছাড়াও আমরা 18-19 অনুষ্ঠান করেছি, করতে যাচ্ছি। 17 মে মহাপথচলা এবং বরাক উপত্যকা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু মানুষরা আসছেন এই অনুষ্ঠানে যোগদান করতে, এবং সবচেয়ে বড় কথা শান্তিনিকেতন থেকেও শিল্পীরা আসছেন এবার এই অনুষ্ঠানে যোগদান করতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে। আমরা আশা করব পুরো অনুষ্ঠানটিকে যে 4 মে থেকে 26 মে অবধি যে আমরা অনুষ্ঠানটা আয়োজন করব, এবং তারই সঙ্গে 17 মে যে আমরা 19-এর মহাপথচলা প্রতিবারের ন্যায় করছি, আমরা আশা করব বরাক উপত্যকা সুস্থ আপামর জনসাধারণের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, প্রতিটি অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আপনারা কাগজের মাধ্যমে পাবেন এবং আপনারা আমাদেরকে ফোন করতেও পারবেন, বা আপনারা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আপনারা নিজে বলেই আপনাদের সহযোগিতায় উপস্থিতি দিয়ে অনুষ্ঠানগুলো পুরো সার্থক হবে, সেটাই আমরা মঞ্চের প্রতিটি মানুষ আপনাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অর্থ লগ্নিকারী এক সংস্থা তারাপুর ইএনডি কলোনির কার্যালয়ের ইনচার্জকে তুলে নিয়ে এলো তারাপুর পুলিশ। লোন দেওয়ার নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে এমনই অভিযোগ পেয়ে আজ ওই সংস্থার কার্যালয়ে গিয়ে বিস্তারিত জানতে চাইলে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কার্যালয়ের কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে ওই কার্যালয়ের ইনচার্জকে তুলে নিয়ে যায়। কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামে গঞ্জে গরিব গরিব মানুষরা অনবরত এখানে আসতেছে, এসে 2000 টাকা করে লোন পাবে, 25,000 টাকা করে, 5 জনের গ্রুপ হিসাবে ওরা 25,000 টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা 2000 টাকা করে নিয়ে মানে অগ্রিম মানে নিচ্ছে। কিন্তু আমরা যখন এই ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটাকে কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে মানে রাজি না, বললো যে আপনার লাগে আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক এই চন্দ্রদাকে গিয়ে বললাম, তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই, অনবরত টাকা নিচ্ছে, প্রায় ধরে নিন আমাদের সমান সাইজের হবে, পরে রিসিপ্ট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো কয়েক 100 কোটি টাকা উঠিয়ে ফেলেছে পড়া করি। চারিদিকে গ্রামে গঞ্জে 2000 2000 করে নিচ্ছে, আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিপ্টটা দিচ্ছে এটাও বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে, কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই, রিসিপ্টের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানা এক ঠিকানা না, এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা। কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে পয়সা কালেকশন করে জুন মাসে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা মানে হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায় এটার কী গ্যারেন্টি আছে? কয়েকদিন আগে মানে গত পরশুদিন আমার কাছে একটা কমপ্লেন আছে, কমপ্লেনটা হইল যে এখানে একটা কোম্পানি খুলছে, খুলিয়ে প্রত্যেক মানুষের কাছ থেকে লোন দিব কইয়া 2000 টাকা করে নিতেছে,
তো এই কমপ্লেন পাওয়ার পরে 2000 টাকা করে নিতে হইলে গভর্নমেন্ট গাইডলাইন লাগে, মানে আরবিআইয়ের গাইডলাইন লাগে বা সার্টিফিকেট লাগে, আরবিআই নির্দেশ ছাড়া তখন কালেকশন করতে পারে না পাবলিকের কাছ থেকে। আর তারা লোন দেওয়ার নামে তারা 2000 টাকা করে নিতেছে, এটা খবর পাই আমি অফিসে আইসি আওয়ার পরে তারা আমি জিকাইছি যে আমার তোমরা যে 2000 টাকা করে কালেকশন করতেছো না কি কি রিজার্ভ ব্যাঙ্কের বা অন্যান্য ডিপার্টমেন্টের কি ইয়ে আছে, সেবি টেবি কোনো কিছু কিছু আছে? তখন তারা আমার কইছে যে না আমার কাছে তো এখন এমনি কিছু নাই, কোম্পানিজ অ্যাক্টের গীতা এটা দেখাচ্ছে, কোম্পানিজ অ্যাক্ট 2013-এর সার্টিফিকেট দেখাচ্ছে। আমি এই দেখানির পরে আমি বলছি এটা সাফিসিয়েন্ট নাই টাকা কালেকশনের লাগে। তখন তারা এমডি না কাল লগে আমার ফোনে কথা কয়েছে, তারা ফোন দিয়া তখন এমডিয়ে কইছে যে আমার লগে দেখা করি আমার সমস্ত ডকুমেন্ট দিব। বিকালবেলা গেছে মজুমদার বাজারের একজন, হ্যাঁ কইল যে আমার যে এমডি হিরু না গীতা নাম হিরু হাজারি, হ্যাঁ হিরু হাজারি গিয়ে আমার কইছে যে আমি আমার কিছু কয়েকটা কাগজ দিছে, হ্যাঁ দেওয়ার পরে আমি এগুলো গুগলে চার্জ করে দিয়েছি, এটা মানে বৈধ না, মানে এই ব্যাপারে এই টাকা কালেকশনের ব্যাপারে বৈধ না। তখন আমি তাদের ফোন করে বলছি এটা বৈধ না, তুমি আমাদের যে তোমার বৈধ যে টাকা কালেকশনের যে ইয়ে আছে অথরিটি তোমার আছে এটা আমাদের দাও। তখন আজকে আমার তারা দেওয়ার কথা কইছে, আমি আজকে আইসি এখানে আমার ফোন করছে তারা সকাল থেকে, আমার মোবাইল চার্জও আছে আমি দেখছি না, পরে আমি দেখছি দেখার পরে দুজন মেলুকে আমার ফোন করছে, পরে কইছে আমরা এখানে আসি আপনি আইন, আমি আইসি আওয়ার পরে আমি তাদের কইছি যে ঠিক আছে তোমরা যে 2000 টাকা করে কালেকশন করবে আমার এই ডকুমেন্টটা দেও, এই ডকুমেন্টটা দেও কইতে সব মহিলারাই আমার ঘেরাও করে নিচ্ছে, করিয়ে আমার নানানভাবে হ্যারাসমেন্ট করছে, প্রচুর ভিডিও করছে, গালিগালাজও করছে, উঠিয়া কইছে আমি বলে তাদের কাছে 10,000 টাকা চাইছি। তবে আমি এটাই চ্যালেঞ্জ করছি যে যদি কেউ কইতে পারে যে আমি শিলচর টাউনের মধ্যে আইসমন্ত্রের কাছে এইভাবে ডিমান্ড করছি বা টাকা নিচ্ছি, হ্যাঁ তাহলে আমি সাংবাদিকতাই সাবে দিব। কিন্তু এই যে ঘটনা তারা এর পরে দেখলাম তারা এখানে মহিলা সমিতি আনছে, মানে তারা মহিলা দিয়ে ছাড় যে মানে সাংবাদিকভাবে মুখ বন্ধ করিয়া তারা বাই ফোর্স মানুষের কাছ থেকে টাকা কালেকশন করত। সুনাই রোডের আউলিয়া বাজার থেকে নাগাডিলা পর্যন্ত রাস্তার জমাজল নিষ্কাশন এবং ড্রেন ও সড়ক সংস্কারের সরব হয়েছেন সুশীল সমাজ। এ নিয়ে 30 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম রাখা হয়েছে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি। এই কমিটি বিভাগীয় কর্তৃপক্ষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কমিটির সভাপতি করা হয়েছে কুতুবুদ্দিন লস্করকে এবং সম্পাদক মনোনীত করা হয়েছে কৈনুল হক বড়ভুইয়াকে। আজকে আমরা যে পর্যায়ে অবস্থান আছি সিধা সবাই আমরা ক্ষুব্ধ যে এই জমা জল দীর্ঘদিন থেকে সরকার পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত 2-1 দিন আগে লোকাল যুবকেরা মাস পর্যন্ত জাল নিয়ে ধরতে বাধ্য হয়েছে সেই জায়গায়, এইভাবে হাবুডুবু খাচ্ছে যে জায়গায় সেটার কোনো সোহারা হচ্ছে না দীর্ঘদিন থেকে। আমাদের দাবি হলো যে আমরা অতিসত্বর এই জমা জলটা যাতে বাইরে নিতে পারি। ডিপার্টমেন্টে একটা গাফিলতি আছে, যেটা ড্রেন নতুন করেছে সেই ড্রেনের দমাতা এখনও ক্লিয়ার নাই, প্রায় 400-500 মিটার এমনিতেই অবস্থা পড়ে আছে, সেটা ব্লক আছে। আমাদের আজকের এই সভায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে আমাদের সেই ড্রেন দশাইটে যে ড্রেন সেই ড্রেনটা এই বয়েলজুন নালায় এই মুহূর্তে জেসিবি দিয়ে হোক যেভাবে হোক যাতে টেম্পোরারিভাবে জলটা নালার মধ্যে ফেলে দেওয়া হয় এটাই আমাদের আবদার। আর যদি এটা না হয় ভবিষ্যতে আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবো, যেটা আমরা এই গণতন্ত্রের মাধ্যমে যেটা করতে সেটা বাধ্য হবো আমরা। হ্যাঁ, আজকে আমরা এখানে যে অবস্থানে দাঁড়িয়েছি সেই অবস্থায় উপলব্ধি করে আমরা একটা এই ডেভেলপমেন্ট কমিটি নামে কমিটি গঠন করেছি, উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি, সেটা হচ্ছে 21 সদস্য বিশিষ্ট। সেখানে আমাদের আজকের প্রেসিডেন্ট কুতুবুদ্দিন লস্কর মহাশয়, ভাইস প্রেসিডেন্ট দার চৌধুরী আনোয়ারুল হক বড়বইয়া, আবার এই ফয়সুল আহমেদ মজুমদার, আর সেক্রেটারি আমি নিজে কৈনুল ইসলাম বড়বইয়া, এবং এখানে সবাই আমরা এক্সিকিউটিভ মেম্বার। আমরা এই মুহূর্তে আমরা এখানে মেমোরিয়াম দেবো ডিপার্টমেন্টকে। লোডশেডিং এর প্রতিবাদে সুনাইয়ে মশাল মিছিল বের করলেন ভুক্তভোগীরা। বুধবার সন্ধ্যায় ধনেহরি পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত মশাল হাতে নিয়ে প্রতিবাদী মিছিলে পা মেলান ক্ষুব্ধ জনতা। গত 2 সপ্তাহ থেকে সুনাইয়ের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। আমরা সুনাই সাব ডিভিশনের আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরা শ্রমিক দিবস উপলক্ষে আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা কর্মবিরতি করেছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আজকে, যখন সরকার তাদেরকে বেতন দিচ্ছে এবং জনসাধারণের মানুষের এবং ভোগান্তি করে ওরা কাজ বন্ধ করে প্রতিবাদ করেছে। আমরা সরকারের কাছে জানতে চাই সমগ্র ভারতবর্ষে আজকে শ্রমিক দিবস,
না শুনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস, আজকে শুনাই সাব ডিভিশনের আন্ডারে যারা লাইনম্যান আছে ওরা আমরা প্রকাশ্যে বলতে চাই, ওরা কন্ট্রাক্টরি নিয়ে ব্যস্ত আছে, জল জীবনের কন্ট্রাক্টরি নিয়ে ব্যস্ত আছে, ওরা আজকে জঙ্গলের কাজ করে না, লাইনের কাজ করে না, দিন বাই দিন অতিবাহিত হচ্ছে কিন্তু লাইনের কাজ করে না। যখন কাল বৈশাখের এই জ্বর এসেছে তখন এপিডিএল আমাদেরকে বলেছে যে ওরার পর্যাপ্ত মানুষ নেই। আমরা সরকারকে বলতে চাই, আপনার যদি আমরা বিল যদি পরিশোধ করতে পারি যে আপনার কেন এই পর্যাপ্ত লাইনম্যান নাই, আর যে এক দুইজন আছে তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং কন্ট্রাক্টরি নিয়ে ব্যস্ত। তাই আমরা ধনেহরি পয়েন্ট থেকে একটি শান্তি মিছিল আরম্ভ করেছি এবং সুরাবাড়ি ঘাট শ্রীমাতা পর্যন্ত আমরা আজকে পায়ে হেঁটে একটি প্রতিবাদ সাব্যস্ত করব। পিএজি বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না বলে অভিযোগ করায় বেধড়ক মারপিট করলেন ভাগাডোর পিএজির সম্পাদক বাবুল নামে এক পিএজি কর্মী এবং তার গুন্ডাবাহিনী। বিগত দিন থেকে ভাগাডোর দাসপাড়া পিএজি থেকে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন ইমদাদ হোসেন বরভুইয়া নামে এক ব্যক্তি, আর সেই বিষয়ে জিজ্ঞাসা করায় বেধড়ক মারপিট করেন। এ নিয়ে এলাকার মানুষ অভিযোগ করেন বাবুল আহমেদ লস্করের বিরুদ্ধে। তারা বলেন বিগত দিন থেকে তারা জলের জন্য ভুক্তভোগী। এ নিয়ে এলাকার মহিলারা বলেন 15 বছর ধরে পিএইচি চালিয়েছেন কিন্তু এমন অভিযোগ আসেনি, কিন্তু বাবুল আহমেদ লস্কর যেদিন থেকে পিএইচির দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে তার বিরুদ্ধে অভিযোগ করলে উল্টো চড়াও হয়ে যান বাবুল, উল্টো তাদের বিরুদ্ধে মামলা করেন। এ নিয়ে এলাকার জনগণ তারা সুবিচার চান। বিগত দিন থেকে নোংরা জল পাচ্ছেন তারা, যদি এ বিষয়ে কোনো সুবিচার না পান তাহলে গ্রামের জনগণ প্রতিবাদ করবে পিএইচি কর্মী বাবুলের বিরুদ্ধে। জল দেয় না তারা পিএইচি, সপ্তাহে 3 দিনে 4 দিনে তা তো গুলা জল দেন, কেউ গিয়া যদি প্রতিবাদ করেন উল্টা তারা অ্যাকশন করেন। এখন আমরা ওটা সুবিচার চাই, তারা যে কিতা করতে আমরা রে, কালকে একটা ঘটনা করলা করিয়া আবার কেস দিলা তারা, দিয়া আমার বাইকনারে মারলা, আমার ননদিরে মারলা, আর তারা সরকারি সব ফেসিলিটি দেন নানি, এলাম দের, বেসিং দের, সব কিছু দেন নানি, কিন্তু তারা কিচ্ছু দেন না। অন্য জল আছে ওই দেখুন, তাদেরকে ব্লিচিং দিলে কিটা এটা জল জিওইতো নানি, এলাম দিলে এটা জল পরিষ্কার হইতো নানি, সপ্তাহ দিন থাকে এটা জল পরিষ্কার হয় না, ওটা জল আমরা খাইতাম নি, সরকারেও ওটা দিতরা নি, আমরা ওটা জল খাইতাম হরিয়া। মারলা এর আগে একদিন কারে খে দাইলা যে গিয়া কয় কয় আমরা পিয়েছি জল উঠে নাই না সেই না, ও তো গাদ্দারি দেখায় নাকি, এটাও তো বাবুল, ও বাবুলর ভুয়া। এরপরে আরও খে খে এটা তারা নাম জানি না, আমি বেটি মানুষ তো তো আসিম রসি ও তা খে খে কুতুবর ভুয়াই না আসিম রসি ও তা ও তারা ওরকম ফলন। আমরা এখন ওটা সুবিচার চাই, আমরা না তো পড়া গাউন না নি তো সবে চাইতে আমরা ও বিচার চাই। আমরা ধলাই গঙ্গানগরে বজ্রপাতে 2 কিশোরের মৃত্যু, গুরুতর আহত 2। ধলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গানগরে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় বজ্রপাতে। মৃত দিলওয়ার হোসেন নামে বছর 17 এবং বছর 14 রিয়াবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। উল্লেখ্য, আজ বিকেলে হঠাৎ প্রচণ্ড শিলাবৃষ্টি হয় আর সেই শিলাবৃষ্টি আশ্রয় নেওয়ার জন্য 2 কিশোর যাত্রী অপেক্ষা করে আশ্রয় নিয়েছেন, আর সেই ওয়েটিং শেডের চাল উড়িয়ে নিয়ে যায় আর সেখানেই বজ্রপাত হয়। বজ্রপাতে মৃত্যু হয় 2 কিশোরের। এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকি আহত 2 জনের চিকিৎসা চলছে মেডিকেল কলেজে। গঙ্গানগর পাত্রি গুরুঙ্গা বস্তিতে এসে দেখলাম যে তরুতাজা 2টি প্রাণ নিয়েছে বজ্রঘাতে, 2 জনকে নেওয়া এই মুহূর্তে ওদেরকে আমরা ম্যাজিস্ট্রেট তদন্তে ওদেরকে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠাইতেছি।
ঘটনাটা আনুমানিক মানে 12:46 থেকে 1:00 হয়েছে। আচ্ছা, বলে ওরা স্থানীয়রা জানিয়েছে। হ্যাঁ, কোন জায়গা তো হয়েছে ঘটনাটা? গঙ্গানগর পাড়ত্রি দুর্গা বস্তিতে। আচ্ছা, যে জায়গা হয়েছে এইটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে মানে গঙ্গানগর পাড়ত্রি দুর্গা বস্তি, একটা ফিশারির মানে ছাউনি আছে, ওই ছাউনিতে চারজন, ওইখানে মানে চারজন ছেলে মানে বৃষ্টি এসেছিলো আর ওই সময় মানে দৌড়ে গিয়ে ওই ছাউনিতে মানে এরা আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে এই এই বজ্রপাত এসে ওদেরকে দুজনকে মানে একদম স্পটে মানে মৃত হয়েছে আর দুইজন আহত হয়েছেন, আহত দুইজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। প্রবল ধসে রেল যোগাযোগ বিপর্যস্ত বরাকে। ফের প্রকৃতির রুশে ডিমা হাসাও। শ্রমিকক্ষণে চাঞ্চল্য পাতারখান্দিতে। হাইলাকান্দিতে বাংলাদেশি মা ছেলে গ্রেফতার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।